দুর্গা পূজার দশমীর দিনে মায়ের বিসর্জনকে কেন্দ্র করে বিশালগড় থানাধীন মদ্যলক্ষ্মীবিল এলাকায় আক্রমণ পাল্টা আক্রমণ, থানায় জমে পড়েছে অভিযোগ পাল্টা অভিযোগ, তদন্তের আশ্বাস বিশালগড় থানা পুলিশের। ঘটনার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার মদ্যলক্ষ্মীবিল সরকার পাড়ায় দুর্গামূর্তি নিরঞ্জনের সময় এলাকারই পাপাই চৌধুরী নামে এক যুবক উদ্দেশ্য প্রণোদিতভাবে জামেলা পাকিয়ে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, এমনকি হাতাহাতি করতে গিয়ে পড়ে গিয়ে নিজে ব্যথা পায়, আক্রমণ করে পূজা প্রাঙ্গণে অনেককে। পাপাই চৌধুরী নামে এমনটাই অভিযোগ নিয়ে বিশালগড় থানা অফিসার ইনচার্জের কাছে অভিযোগপত্র জমা করেন। অন্যদিকে পূজা প্রাঙ্গণে কিছু দুষ্কৃতী পাপাই চৌধুরী এবং পাপাই চৌধুরীর মাকে আক্রমণ করেছে, এমনকি গুরুতরভাবে পাপাই চৌধুরীকে এবং পাপাই চৌধুরীর মাকে আহত করেছেন বলে অভিযোগ দায়ের করেন পাপাই চৌধুরী। এই ঘটনা সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত দোষী নিরূপণ এবং শাস্তি প্রদানের জন্য অবিলম্বে বিশালগড় থানার ভূমিকা গ্রহণ করছেন বলে খবর। এই নিয়ে মদ্যলক্ষ্মীবিল এলাকাবাসী বিশালগড় থানায় বুধবার বিকেল 3টায় ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি এই নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান মদ্যলক্ষ্মীবিল এলাকার পুজো কমিটির নেতৃত্বরা। কালকে আমাদের এখানে দশমী ছিল, তো আমরা আজকে গত 19 বছর যাবত আমরা মহিলারা ওইখানে দুর্গা পূজা করে, এরকম ঘটনা হয়েছে না কালকা পাপাই, একটা প্ল্যান মাফিক মদ্যলক্ষ্মীবিল সরকার পাড়া পাপাই চৌধুরী প্ল্যান মাফিক একটা ঘটনা ঘটাইছেন মদমত্ত অবস্থায়, এবং সে বাইরে থেকে কিছু দুষ্কৃতি আনছে আইন না, এখানে একটা শুধু একটা ইস্যু তৈরি করে ঝামেলা সৃষ্টি করছে, এবং সে ধাক্কাধাক্কি করে নিজে ইনজুর্ড হয়েছে, সে নিজেই ইনজুর্ড হয়েছে, তার কেউ আক্রমণ করছে না, এবং তার মাও ইনজুর্ড হয়েছে ধাক্কাধাক্কিতে, এখন সে মদমত্ত অবস্থায় নিজেই ইনজুর্ড হইয়া সে আমাদের এলাকার ভালো ভালো ছেলেরার নামে সে কমপ্লেন করছে, এবং যারা নাকি ঝগড়া থামাইতে গেছিল এবং তাদেরকে বাড়িতেও ঢুকাইয়া দেওয়া হয়েছে যাতে তারা না পাইল, পর মুহূর্তে হের বোন হের মা হের ভাই পিস্তলান আমরা ফ্যামিলিরে খুন করব, আমারে শরীরে টাচ করে ধাক্কাটা ফেলাই দিছে, তারপরে আমি হেরে আটকাইতে গেছিলাম যাতে এরকম না করে, তারপরে পিস্তলান হের ভাই কইছে ত্রিপুরী দিয়া হেরা লস্কর ত্রিপুরী দিয়া হেরা আমাদের সরকার টিলা এলাকাতে কোনো মানুষ রাখতো না, সবাইরে উচ্ছেদ করব, এরকম ইয়ে করছে। আসল ঘটনা, তার আমারে হের বাড়ির রাস্তা নাই, আমারে আমার বাড়ির দিকে হেরে রাস্তা দিতাম, তো আমার বাড়ির জায়গা না, আমি কোথার দিকে রাস্তা দিব, এটাই তার মুখ্য উদ্দেশ্য। আর সে কংগ্রেস যুব মোর্চা কি আমি কইতাম পারি না সঠিক, সে সুদীপ বাবুর নাম বিক্রি কইরা এলাকাতে সন্ত্রাস সৃষ্টি করে প্রায় দিন ওই সে এরকম, সুদীপ বাবু মিন্স সুদীপ বাবু কোন সুদীপ বর্মন, আচ্ছা সুদীপ বর্মনের নাম বিক্রি কইরা সে চলে এলাকাতে। আজকে মূলত আপনারা থানাতে কি কারণে আছেন? এখানে আমরা এলাকাবাসী শান্তি চাই, কারণ আমরা এলাকাতে এখন দুর্গাপূজা করছি, আমরা সব মহিলারা মিল্লা এখানে রাজনৈতিক কোনো ইস্যু নাই, আমরা সংঘবদ্ধভাবে হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস আমরা পাড়ার সবাই একাট্টা হয়ে আমরা পূজাটা করছি, তো আজকে যে সে কমপ্লেনটা করছে সে নিজে ইনজুর্ড হয়ে সে কমপ্লেন করছে, সেই পুলিশ প্রশাসনের কাছে আমরা আইছি, পুলিশ প্রশাসন যাতে সত্যি ঘটনা তদন্ত করে, এবং তদন্ত করার পর যে দোষী যে পাপাই চৌধুরী যে দোষী তাকে যাতে কঠোরতম শাস্তি দেয়, তার লেগে আমরা আজকে ওসি সাহেবের কাছে আইসি ডেপুটেশন দেওয়ার লেগে, আমরা এখানে সবাই এলাকাবাসী আছি, প্রতিটা বাড়ির মায়েরা বোনেরা আমরা এখানে আইসি। এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনায় কি আপনাদের কেউ আহত হয়েছে বা ইনজুর্ড হয়েছে? হ্যাঁ আমাদের এখানে আছে ওই কতজন হবে টোটাল কতজন হবে? 3-4 জন। আর বহিরাগত এক দুজন আছে তাদের নামে আমরা করছি।